নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এস পি গোস্বামী, প্রত্যেক দিনের মতো আপনাদের সামনে এলাম। হোমিওপ্যাথি ওষুধপত্র নিয়ে আলোচনা করব আর বিভিন্ন রোগবাদি সম্পর্কে, তার লক্ষণ প্রতিকার সম্পর্কে বলব। আসুন আজকে যে ব্যাপারটি নিয়ে আলোচনা করব, বলতে গেলে ভারতবর্ষের অর্ধেক লোকই এটাতে ভুগছেন। হয়তো বা একটা এটা একটা বড় রোগই, আবার কেউ কেউ বলবেন যে এটা তো আর রোগ নয়, এটা খাওয়া দাওয়া করলে ঠিক হয়ে যায়। তাহলে বুঝতে পারছেন, থাম্বনেইলে তো দেখেই নিয়েছেন, আজকে আমি যে রোগটার সম্পর্কে আলোচনা করব সেই রোগটাকে বলা হতে পারে জেনারেল উইকনেস, সাধারণ শারীরিক দুর্বলতা, সাধারণ শারীরিক দুর্বলতা, যেটা নিয়ে লোকেরা চলাফেরা করে, যেটা নিয়ে অফিস করেন, যেটা নিয়ে স্কুলে যান, যেটা নিয়ে দোকানে যান, যেটা নিয়ে মানুষ ঘর থেকে বের হয়ে কাজকর্ম করে, কিন্তু শরীরটা দুর্বল লাগে, সব কাজেই দেখা যাচ্ছে দুর্বলতা, ভাল লাগছে না, যে কোনো জায়গায় বসে থাকা, যে কোনো জায়গায় ঘুম পাওয়া, হ্যাঁ, হাঁটতে গেলে কষ্ট, কোনো ভারী জিনিস তুলতে গেলে পারা যাচ্ছে না, শরীরটা কেমন যেন অবশ অবশ লাগছে, যেখানে যাচ্ছেন ভালো লাগছে না, একটু ভিড়ের মধ্যে গেলে মাথাটা ঘুরছে, বুঝতে পারছেন তো? এই যে ব্যাপারগুলো, এই সমস্ত কিছুই জেনারেল উইকনেস, এটাকে বলা হয় জেনারেল উইকনেস, অর্থাৎ সাধারণ শারীরিক দুর্বলতা। এখন কী করা, এটাকে অনেকেই বুঝতে পারছেন কিন্তু এটার সুরাহা খুঁজে পাচ্ছেন, আর অনেকেই ভাবছেন ডাক্তারের কাছে যাব, এর মধ্যেই যাব, একদিন যাব, কিন্তু ব্যাপারটা বেশি সিরিয়াস নয় বলে কেউ আর যান না, এটাকে নিয়ে নিয়েই চলেন, এটাকে নিয়ে নিয়েই চলেন। আজকে কিন্তু হোমিওপ্যাথিতে যে এটার একটা ভালো রিমেডি আছে আমি কিন্তু বলবো, বুঝতে পারছেন? আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটা টিপে দেবেন, অল নোটিফিকেশান অ্যালাউ করে দেবেন, তাহলে প্রত্যেকদিন আমার ভিডিওগুলো আপনার মোবাইলে চলে যাবে। দেখবেন অনেক জ্ঞান বেড়ে যাবে আমার এই ভিডিওগুলো দেখে। ছোটো ছোটো ঔষধের কথা বলবো, সেগুলো দোকান থেকে কিনে এনে নিজে নিজে খেতে পারবেন, আর যেগুলো জটিল আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন, কন্ট্যাক্ট নাম্বারটাও দেওয়া আছে। আচ্ছা, সাধারণ দুর্বলতার জন্যে অনেক ঔষধ আছে সংসারে, অনেক ঔষধ আছে, হোমিওপ্যাথি দোকানে আছে, অ্যালোপ্যাথি দোকানে তো সাজানো, টনিকের লাইন, টনিকের লাইনে একদম সাজানো, মানে কোনটা দেবে, যে কেউ বললে তবে হোমিওপ্যাথিতে ম্যাক্সিমাম ভিটামিন বি কমপ্লেক্সের উপরেই নির্ভর করতে হয়, ভিটামিন বি কমপ্লেক্স, আর রক্তশূন্য হয়ে গেলে আয়রন ফাইল, ফলিক অ্যাসিড, এগুলোই বেশি দেওয়া হয়। আচ্ছা, তো এটা ডাক্তাররা বুঝে দিন, টেস্ট করে, প্যাথোলজিক্যাল ল্যাব টেস্ট করে দেখা যায় যে রক্ত কম হলে রক্তের ফাইল, বি কমপ্লেক্স কম হলে বি কমপ্লেক্স ফাইল, অন্যান্য যে কোনো নার্ভের সমস্যা হলে নার্ভের ফাইল, এটা আলাদা আলাদা করা আছে। আচ্ছা, এটাগুলো হোমিওপ্যাথি, কারণ হোমিওপ্যাথি হচ্ছে ফিজিক্যাল ট্রিটমেন্ট, অর্থাৎ পুরোপুরি অবজার্ভ করে ইনভেস্টিগেশন করে কোনটা দিতে হয় সেটাকেই ডায়াগনোসিস করা হয় এবং সেইভাবেই ওষুধ দেওয়া হয়। কিন্তু হোমিওপ্যাথিতে কিন্তু অলরাউন্ডার মেডিসিন, মানে এত কিছু জানার বোঝার দরকার নেই, এত কিছু জানার বোঝার দরকার নেই, হোমিওপ্যাথি এই একটা সুবিধা আছে, আবার সাইড এফেক্টও নেই, কোনো সাইড এফেক্ট হবে না, এ তো জানার বোঝার কী দরকার আমার, আমার দুর্বলতাটা গেলেই হল। তো দেখুন খুব সহজ, খুব সহজ, হোমিওপ্যাথিতে দুর্বলতার একদম খুব সহজ একটা ঔষধ আছে, খুব সহজ একটা ঔষধ, সেই ঔষধটার নাম কি, চায়না, সিঙ্কুনা, চায়না, কুইনাইন থেকে তৈরি। এই চায়নাটা অল্প পরিমাণে খেলেও শরীরে একটা প্রচণ্ড এনার্জি এসে যাবে, প্রচণ্ড এনার্জি, তবে বেশি খাবেন না। এটা কী পরিমাণে খেতে হবে, কতটা খেতে হবে, ডিসক্রিপশনে কিছুটা লিখে দিয়েছি, আর যারা নিজেকে সুস্থ করতে চান অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কিছুটা পরামর্শ মুখে মুখেও দেওয়া হবে আর কিছুটা অনলাইনে ট্রিটমেন্টের ব্যবস্থা করা হবে, ঠিক আছে? চায়নার পরে এই দুর্বলতার জন্যে, শারীরিক দুর্বলতার জন্যে দ্বিতীয় যে ওষুধটা আমি বলবো, আমি অলরেডি লিখে নিয়েছি, পুরুষদের জন্যে হলে আমি বলবো অ্যাসিড ফসই সবচেয়ে বেস্ট, অ্যাসিড ফস। অ্যাসিড ফস কী করে, একটা আর্টিফিশিয়াল স্ট্রেংথ এনে দেবে বডিতে। আপনি অ্যাসিড ফস মাদার টিঞ্চারই খাবেন, একটা আর্টিফিশিয়াল মানে কৃত্রিম একটা শক্তি আপনার 12 ঘন্টার জন্য সে তৈরি করে রাখবে, 12 ঘন্টা। আপনি মানে ওষুধটা খাওয়ার পরেই ফিল করবেন আপনি একদম পুরো অকে হয়ে গেছেন, আপনার ঘুম ঘুম ভাব চলে যাবে, নার্ভ সতেজ হয়ে যাবে, যা বলবেন স্পষ্ট বলবেন, যেদিকে হাঁটবেন একদম তাজা মানুষের মতো হাঁটবেন, দুর্বলতা একদম চলে যাবে, বুঝতে পারছেন? অ্যাসিড ফস, অ্যাসিড ফস মাদার টিঞ্চার 5 ফোঁটা করে খেতে হয়, বেশি নয়, আধা কাপ জলের মধ্যে 5 ফোঁটা মিশে দিনে 2 বার করে 5-6 দিন খেলেই একদম বডি একদম ফুলফিল। হ্যাঁ, দুর্বলতা দূর করার জন্য আমি যে ওষুধগুলো আপনাদের বলেছি, নিশ্চিতভাবেই এই ওষুধগুলো কিন্তু
যে কোনো হোমিওপ্যাথি দোকান থেকে কিনে আনতে পারবেন এবং খাওয়ার পরে অবশ্যই দুর্বলতা চলে যাবে, কারণ এটা আমাদের পরীক্ষিত, বুঝতে পারছেন? আমি কিন্তু প্রত্যেক দিন এভাবে খুব মূল্যবান ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য, যেগুলো দেখলে পরে আপনাদের জ্ঞান বাড়বে এবং ধীরে ধীরে আপনারা নিজেরা ছোটোখাটো ডাক্তারই হয়ে যাবেন। নিজেকে এবং পরিবারকে রক্ষা করার জন্য আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, ঠিক আছে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ারও করবেন, ঠিক আছে? আজ কিন্তু এই পর্যন্তই, আগামীকালকে আবার আসবো।